মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আজকের এই পূর্বে একজন উম্মুল মমিনীন রাদি আল্লাহ তায়ল আলহার জীবনী নিয়ে আলোচনা করব এর পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি নবী পাক সাল্লাহ তায়ল আলিহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার আমার প্রতি দুরুদে পাক পরে ক্যামতের দিন আমি তার সুপারিশ করব। সাল্ল আল আল হাবিব সাল্লাহ তাইল আলহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আজকে যে পবিত্র সম্মানিতা একজন ওমুল মোমিনীন এর জীবনী নিয়ে আলোচনা করব তিনি অনেক গুণে গুণান্বিত রয়েছেন তিনি নবিয়ে পাক সাল্লাহ তাইলা আলিহি আলি ওয়াসাল্লাম এর ফুপু ও মাইমা বিনতে আব্দুল আল্লাহ রদিয়ালু আনহার কন্যা আর তিনি হলেন উমুল মোমিনি জেনাব বিনতে তে জাহাস রদি আল্লাহ তাআলা আনহা তার উপনাম হচ্ছে উম্মে হাকাম নবিয়ে পাক সাল আল্লাহ আলিব সাল্লাম তাকে আওয়াহা উপাধি দ্বারা ভূষিত করলেন যার অর্থ হচ্ছে খুশু ও খুজু আদায়কারী আর আল্লাহ তালার দরবারে অধিক ক্রোন্দনকারী নবীয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি وسلم তা কে उपाधि দিলেন হযরত زینব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রাম্ভিক যুগে ঈমান আনয়ন করে দুইবার তিনি হিজরত করেছেন যখন নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم হিজরত করে মদিনা চলে আসলেন তখন হযরত زینব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পরিবার পরিজনসহ মদিনাতে চলে আসলেন তার মাঝে অনেক গুণ ছিল বিভিন্ন গুণাবলী দ্বারা আল্লাহ তাল্লাহ তাকে গুণান্বিত করেছিলেন যেমন হফে খুদা আল্লাহর ভয় তার অন্তরে ছিল তাকওয়া ও পরহেজগারিতা ইবাদত ও রিয়াজত দুনিয়ার প্রতি অনীহা দানশীলতা ইত্যাদি গুণে তিনি গুণান্বিত ছিলেন হাজাতে আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তায়লা আনহা তার ফজিলত বয়ান করতে গিয়ে তিনি বলেন আমি তার মতো দিনদার আল্লাহকে ভয়কারী সত্যবাদিতা আত্মীয়তার বন্ধন আত্মীয়দের হক আদায়কারী সদকা প্রদানকারী কাউকে দেখিনি উম্মুল মমিনিন হাজতে আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তায়েলা আনহা তার প্রশংসা করছেন যে আমি তার মতো খোদাভীরু এবং আত্মীয়দের প্রতি দয়া প্রদর্শক এবং দান সৎকাকারী কাউকে দেখিনি তার মাঝে এমনি অনেক গুণ ছিল তবে দুইটি গুণ অত্যন্ত প্রতীয়মান একটি হলো দুনিয়া থেকে বিমুখ ছিলেন তিনি দ্বিতীয় নম্বর হচ্ছে দানশীলতা উদারতা তার মাঝে ছিল দুনিয়ার চাকচিক্য তার দৃষ্টিতে মূল্যহীন ছিল এই জন্য তিনি এই ফানি দুনিয়াতে মন লাগানোর পরিবর্তে সব সব সময় পরকালের মর্যাদা অর্জনের জন্য চেষ্টায় রত থাকতেন দুনিয়ার চারচিকের প্রতি তার কোনো মনোনিবেশ ছিল না এবং তিনি উদারতার মন নিয়ে দান করতেন আল্লাহ তাবারকাত সন্তুষ্টির জন্য তিনি দান করতেন হাজতে সৈয়দাতিনতে রাফেল রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে একবার আমিরুল মুমিনিন হযরতে সাইয়দেনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন হযরতে সাইয়দতানা যয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকট কিছু হাদিয়া পাঠালেন সেই হাদিয়া যখন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নর কাছে পৌঁছানো হলো তখন তিনি বলে উঠলেন আল্লাহ ওমরকে ক্ষমা করুন এই সম্পদ যা তিনি হাদিয়া পাঠিয়েছেন আমার অন্যান্য বোনদের মাঝে এটি বিলি করে দেয়া হোক যারা হকদার রয়েছে তখন তিনি বললেন সুবহান আল্লাহ এটি ভালো উত্তম একটি কাজ এবং তিনি বললেন সেটি তিনি পর্দার আড়ালে সেটি গ্রহণ করলেন অতপর হাজরতে বর্জা রদিয়াল্লাহ তালানাকে বললেন যে মুষ্টি ভরে ভরে অমুক অমুক গোত্রের কাছে গিয়ে তুমি সেটি সৎকা করে দাও এবং তার আত্মীয় স্বজন এবং কিছু এতিম বাচ্চাদের মাঝে সেটি বন্টন করা হল যখন দানের কিছু অংশ বাকি ছিল তখন হাজাতে বর্জা তিনি অমুল মমিনিন হাজাতে জেনাব বিনতে জাহাস রদি আল্লাহ তা নাহাকে বললেন খোদার কসম এটাতে আমারও হক রয়েছে উমুল মোমিনিন এরশাদ করলেন কাপড়ের তলায় যা অবশিষ্ট রয়েছে তুমি তা থেকে নিয়ে নাও তারপর উম্মুল মমিনিন রদি আল্লাহ না নিজের উভয় হাত মুবারক আসমানের দিকে উঠিয়ে আরজ করলেন ইয়াল্লাহ আগামী বছর ওমরের কোনো হাদিয়া आमर निकट जन ना पोछाय अल्लाह जवजल तार दुआ कबूल करल अतपर तो इंतेकाल करल अर्थात आगामी बच्चर असर पूर्वे रदी अल्लाह तह इंतकाल करल सल्ल हबीब सल अल्लाह तला मुहम्मद अलैहि वसल्लम उम्मुल मोमिनीन हैरत जैनबिन बिनते जहश रदी अल्लाह तह এর দানশীলতা সম্পর্কে এই কথা প্রসিদ্ধ রয়েছে তিনি হস্তশিল্পের কাজ করতেন অর্থাৎ হাত দ্বারা চামড়া সেলাই করতেন সেটি বাজারে বিক্রি করা হতো যা আয় হতো তিনি সেটি আল্লাহ তালা রাস্তায় সদকা করে দিতেন গরিব মিসকিনদের মাঝে তিনি বন্টন করে দিতেন এই উদারতা তার মাঝে ছিল তিনি রাদি আল্লাহ নাহা তার প্রথম বিবাহ নবী পাকসাল আলী আলী ওসাল্লাম এর গুলাম হজরতে জায়দ রদি আহ তালহ এর সাথে হয়েছিল এবং নবী পাখ সাল্লাহ সাল্লাম তাকে মুক্ত করে দিয়েছিলেন কিন্তু হজরত জায়দ রদি আহ আনহ যেহেতু গুলাম ছিলেন এবং তিনি রদি আল্লাহ আনহা ধন্যাট্য পরিবারের মেয়ে ছিলেন বিদায় তাদের সাথে নীল হতো না বিদায় হাজাতে জায়দ রদী আল্লাহ তাহ তাকে তালাক দিয়ে দিয়েছিলেন ইদ্যতের পর নবী পাক সাল্লাহ আলী ওয়ালিউসাল্লাম তার মনতুষ্টির জন্য বিবাহের প্রস্তাব পাঠালেন আর এই বিবাহের কথা আল্লাহ তাবারক আতলা কোরআনুল করিমের মধ্যে এরশাদ করেছেন যেমন সুরা আহজাবের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তবারকালা এরশাদ করলেন অতপর যখন জায়দ এর উদ্দেশ্য তার থেকে পূর্ণ হয়ে গেল তখন আমি তাকে জেনাব আপনার সাথে বিবাহ দিলাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী পাক সাল্লা সাল্লাম মুচকি এসে এরশাদ করলেন কে আছো যে জৈনবের নিকট যাবে এবং সুসংবাদ শোনাবে আল্লাহ পাক তার সাথে আমার বিবাহ করিয়ে দিয়েছেন একথা শুনে নবী পাল সাল্লাহ আলী ও সাল্লামের এ খাদিমা দৌড়ে হাজাতে জেনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট গেল এবং এই আয়াত শুনিয়ে সুসংবাদ দিল হাজাতে জেনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুসংবাদ শুনে খুশিতে এত আত্মহারা হলেন যে নিজের অলংকার খুলে সেই খাদিমাকে উপহার স্বরূপ দিয়ে দিলেন এবং স্বয়ং সেজদায় পড়ে গেলেন আর এই নিয়ামতের কৃতজ্ঞতায় দুই মাস লাগাতার রোজা রাখলেন না বিয়ে পাখ এর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে সুবাহান আল্লাহ বর্ণিত আছে যে রসুল পাক সাল্লাম এরপর হঠাৎ হাজতে জেনাব রদি আল্লাহ তা না এর ঘরে তশরিফ নিয়ে গেলেন তিনি আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম কোনো খতবা ও সাক্ষ্য ছাড়া আপনি আমাকে বিবাহ করে নিলেন এরশাদ করলেন তোমার সাথে আমার বিবাহ আল্লাহ পাক করিয়ে দিয়েছেন এবং হাজাতে জিব্রাহিল আলিহি সালাম ও অন্যান্য ফেরিস্তারা সাক্ষী রয়েছেন সুবাহান আল্লাহ নবী পাক আলি সাল্লাম এই বিবাহের যত বড় অলিমার অর্থাৎ বউ ভাতের দাওয়াত করেছিলেন তত বড় অলিমার দাওয়াত পবিত্র বিবিগণের মধ্যে আর কারো সাথে বিবাহের পর করেননি রসুল পাক সাল্লাম হাজতে সাথে বিবাহের অলিমার দাওয়াত সকল সাহাবা নান রুটি ও মাংস খাইয়েছিলেন তার ফজিলত মর্যাদা কয়েকটি হাদিস বর্ণিত রয়েছে যেমনটি বর্ণিত রয়েছে একদিন রসুল পাক সাল্লা সাল্লাম এর করলেন আমার অফাতের পর তোমরা পবিত্র বিবিগণের মধ্যে আমার সেই বিবি সর্বপ্রথম অফাত গ্রহণ করে আমার সাথে সাক্ষাৎ করবে যার হাত সবচেয়ে লম্বা কথা শুনে সকল পবিত্র বিবিগণ একটি কাট নিয়ে নিজেদের হাত মাপলেন তখন হাজতে সাউদা রদি আল্লাহ না এর হাত সবচেয়ে লম্বা পাওয়া গেল কিন্তু যখন রসুল পাক সাল্লাহ আলী এর পর পবিত্র বিবিগণের মধ্যে সর্বপ্রথম হাজতে জেনব বিনতে জাহাস রহা ও লাভ করলেন তখন লোকেরা বুঝল যে হাত লম্বা দ্বারা উদ্দেশ্য ছিল অধিক হারে সদকা দেয়া কেননা হাজতে জেনবাহা নিজের হাতে কিছু হাতের কাজ করতেন এবং এর আয় ফকির ও মিসকিনকে সদকা করে দিতেন নবী পা সাল্লাহ নিজের হায়াতে জাহিরিতে বলে দিয়েছিলেন যে তোমাদের মধ্যে সর্বপ্রথম অফাত লাভ করে আমার সাথে যে মিলিত হবে তার হাত হবে লম্বা যারা উপস্থিত ছিল তারা অন্য একটি অর্থ নিল যে সাইজের দিক দিয়ে যার হাত লম্বা সেই প্রথমে ইন্তেকাল করবে তো হাজতে সওদা রদি আল্লাহ আয়লা আনহার অন্যান্য বিবিগণদের চেয়ে ওনার হাত লম্বা ছিল সাইজে কিন্তু যখন হাজতে জেনাব বিনতে জাহাস রদিয়াল্লাহ আয়লা আনহা প্রথম ইন্তেকাল করলেন তখন সবাই বুঝতে পারলো যে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামের উদ্দেশ্য ছিল যে তোমাদের মধ্যে অধিক দান এবং সৎকাকারী সে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এবং এই রেওয়ায়ত দ্বারা বোঝা যায় যে নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লাম প্রথমই বলে দিলেন অফাত লাভ করবে কিন্তু আমার সাথে সে মিলিত হবে সাক্ষাৎ লাভ করবে সুবাহন তার অফাতের সংবাদ যখন হাজতে আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তায়েল নার নিকট গেল তখন তিনি রদিয়াল্লাহ তায়েল না বললেন যে আ একজন প্রশংসার উপযুক্ত মহিলা যিনি সবার জন্য উপকারী ছিলেন এবং এতিম ও বৃদ্ধা মহিলাদের মন খুশিকারিণী ছিলেন আজ দুনিয়া থেকে চলে গেলেন হাজাতে আয়শা রদিয়াল্লাহ তয়েলা আনা বর্ণনা করেন আমি কল্যাণ ও সত্যবাদিতা এবং আত্মীয়দের সাথে অনুগ্রহ করার ব্যাপারে হাজাতে জেনাবের চেয়ে বেশি কোনো মহিলাকে দেখিনি বর্ণিত আছে হাজরত জেনাব রাদি না পবিত্র বিবিদের প্রায় বলতেন আমাকে আল্লাহ পাক এমন একটি মর্যাদা দান করেছেন যা পবিত্র বিবিগণের মধ্যে কারো নসিব হয়নি কেননা সকল পবিত্র বিবিগণের বিবাহ তো তাদের বাপদাদারা নবী পাক সাল্লি সাল্লামের সাথে করিয়ে দিয়েছেন কিন্তু হুজুর সাল্লি সাল্লামের সাথে আমার বিবাহ স্বয়ং আল্লাহ পাক করিয়ে দিয়েছেন আল্লাহ তিনি রাজি আল্লাহ এগারোটি হাদিস নবিয়ে পাক ইসলাম থেকে বর্ণনা করেছেন যার মধ্যে দুইটি হাদিস বুখারি ও মুসলিম উভয় কিতাবে বর্ণিত রয়েছে অবশিষ্ট নয়টি হাদিস অন্যান্য হাদিস শরীফের কিতাবাদিতে পাওয়া যায় বর্ণিত আছে যখন হাজতে জেনাব বিনতে জাহাজ রদি আল্লাহ তায়েলান এর অফাতের অবস্থা আমিরুল মোমিনিন হাজারতে উমা রদি আল্লাহ তায়েল জানতে পারলেন তখন তিনি আদেশ দিলেন মদিনার প্রতিটি অলিগলিতে এ ঘোষণা করে দিবে যে সকল মদিনাবাসী যেন পবিত্র আম্মাজানের জানাজার নামাজে উপস্থিত হয়ে যায় সুতরাং আমিরুল মমিনিন রদি আল্লাহ তা আনহ স্বয়ং তার জানাজার নামাজ পড়ান এবং জন্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় বিশ বা একুশ হিজড়িতে তিনি মদিনাতুল মুনাম্বারায় ইন্তেকাল করেন তার উদারতা এই বিষয়েও আমরা বুঝতে পারি তিনি যখন ইন্তেকালের পূর্বে তিনি অসিয়ত করলেন যে আমি নিজের কাফনের কাপড় প্রস্তুত করে রেখেছি তবে মনে হয় ওমরও সে আমার জন্য কাফন পাঠাতে পারে যদি তিনি ওমার দিয়াল্লাহ তায়লানহ আমার জন্য কাফন যদি পাঠিয়ে দেয় তাহলে উভয় কাফনের মধ্যে যে কোনো একটি কাফন যেন সৎকা করে দেওয়া হোক এবং তিনি কোমরের মধ্যে একটি বেল্টের মতো তিনি পরিধান করতেন তিনি সেটার ব্যাপারেও তিনি ওসিয়ত করলেন আমাকে দাফন করে দেওয়ার পর আমার এই বেল্টটাও পট্টিটাও যেন সৎকা করে দেওয়া হোক এই ছিলেন হাজতে জেনাব বিনতে জাহাস রদি আল্লাহু তনহা যিনি নবী ওসাল্লামের বিবাহে আবদ্ধ হয়ে ওমুল মমিনীন হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন এবং তিনি উদার মনের ছিলেন ওই সকল ইসলামী বোনেরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জীবনীতে যে বিষয়টি ফুটে ওঠে সেটি হচ্ছে আল্লাহ তাবারকা তালার সন্তুষ্টির জন্য তারা অধিক সদকা করতেন হয়রাত করতেন অনুরোধ করবো যাদেরকে আল্লাহ তাবারকবা তালা আর্থিক স্বচ্ছলতা দান করেছে মেহরবানি করে দয়া করে নিজের কবর এবং হাসরের দিকে তাকিয়ে নিজের এলাকার মধ্যে দেখুন কারা গরিব কারা নিঃস্ব কারা মিসকিন কারা ফকির তাদেরকে সাহায্য সহযোগিতা করুন আত্মীয় স্বজনদের মধ্যে প্রথমে দেখুন যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কারা গরিব রয়েছে বলা হয় উত্তম সদ্কা হচ্ছে যা যে ওই সদকা যা আত্মীয়দেরকে দেয়া হয় আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় বন্টন তো করি কিন্তু নিজের আত্মীয়দের মধ্যে যারা অভাবী রয়েছে তাদের দিকে তাকিয়েও দেখি না এরকম করা উচিত নয় উত্তম সাদকা বলা হয়েছে আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব রয়েছে মিসকিন রয়েছে তাদেরকে সাহায্য করা তাই অনুরোধ করবো দুনিয়াতে এবং আখেরাতে সম্মান পাওয়ার জন্য এই কাজটি করুন যাদেরকে আল্লাহ তালা আর্থিক সচ্ছলতা দান করেছে নিয়ত করুন যা আমার এই অর্থের মাধ্যমে গরিবদের যেন আমি সাহায্য করি এবং কিয়ামতের দিন যেন আল্লাহর দরবার থেকে এর প্রতিদান নিতে পারি আল্লাহ তবারক বতলা আমরা যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক মনে রাখবেন আল্লাহ তবারকাল রাস্তায় সদকা করলে সেটি কম হয় না সদকা করলে আল্লাহ তবারকালা আয়ের মধ্যে বরকত দান করেন সদকা করলে আল্লাহ তবরক বতলা আজাব থেকে তাকে নিরাপদে রাখবেন সদকা দানকারী ক্যামতের দিন নিজের সদকার ছায়া তোলে হবে অন্যান্য আরও ফজিলত রয়েছে একটি ঘটনা আপনাদেরকে শুনে দিই অনেক চমৎকার একটি ঘটনা এক মহিলা সে খাবার খাচ্ছিল তার খাবারের শেষ লোকমা ছিল ওই লোকমা উঠিয়ে যেমাত্র সে মুখে রাখবে এমন সময় তার ঘরের দরজার মধ্যে এক ফকির ডাক দিল আমি তো কিছু যদি থাকে খাবারের আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে দান করো সে মহিলা ওই তার শেষ লোকমাটি ওই ফকিরকে সে দান করে দিল দিন অতিবাহিত হলো একদিন সে নিজের ছোট বাচ্চাকে নিয়ে সে যাচ্ছিল জঙ্গলের পাশ দিয়ে এমন সময় একটি বাঘ তার ওই ছোট বাচ্চাকে মুখে ধরে সে টান দিয়ে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর সে খাবারের প্রস্তুতি নিচ্ছিল এমন সময় একটি ফেরিস্তা মানবরূপে এসে ওই বাগে দুই চিবুককে ধরে দ্বিখণ্ডিত করে তার বাচ্চাকে তার মুখ থেকে নিয়ে ওই মহিলার কাছে এই বাক্য বলে ফিরিয়ে দিলেন লোকমার বদলে লোকমা যে তুমি আল্লাহ তালা রাস্তায় লোকমা তুমি নিজেরটা দান করেছিলে এই বাচ্চা বাগের লোকমা ছিল কিন্তু ওই সৎকা করার কারণে এই বাগের লোকমাকে তোমার কোলে ফিরিয়ে দেওয়া হলো তো সদকা করলে দান করলে ইনশাল্লাহ এর বরকত দুনিয়াতেও আমরা পাবো আখরাতেও পাবো যদি কৃপণতা করি তাহলে এই কৃপণতা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে মনে রাখবেন অনেকে কৃপণতার কারণে এবং সম্পদের মোহ ভালোবাসা হৃদয় এমনভাবে জায়গা করে নিয়েছে যে জাকাত ফরজ হয়েছে সে জাকাত আদায়ের ক্ষেত্রেও অনেকে কৃপণতা করে কৃপণতা কি দিতেই চায় না এই জাকাত সম্পর্কে তাদের কোনো ইলিম নেই ধারণা নেই আর জানার চেষ্টাও করে না মনে রাখবেন যদি এই সকল বিষয়ে যদি আমরা কৃপণতা করি তাহলে মনে রাখবেন আমাদের ধন সম্পদ একদিন ধ্বংসের দিকে চলে যাবে তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন আল্লাহ তালা এই যে সম্পদের নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুক্রিয়া আদায় সেদিন হবে যখন এর হক আদায় করে হকদারের হাতে যখন পৌঁছে দেব ইনশাল্লাহ আমাদের সম্পদের হক আদায় হবে আল্লাহ তবারকাতালা আমরা যা শুনেছি তার উপর আমন করার অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লআ আলাল হাবিব মোহাম্মদ সাল্লিস